পীরত্ব সুফি সাহেব ও বনমসজিদ ওয়াকফ এস্টেট রক্ষা কমিটির সম্পত্তি অন্য দুই ব্যক্তির নামে করে দেওয়ার অভিযোগ উঠল কোর্টের মুহুরি লালন শেখ নামক এক ব্যক্তির বিরুদ্ধে। শেখ জনি এবং ফিরোজা বিবি নামক দুজনের নামে এই সম্পত্তি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সম্পত্তি যখন সে বিক্রি করতে যায় তখন স্থানীয় বাসিন্দাদের চোখে পড়লে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক একর 57 শতক জায়গা লালন শেখ নামক ওই ব্যক্তি অন্য দুজনের নামে করে দিতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পুরোনো জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য বিএলআরও নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে ওই জমি কারো নামে রেকর্ড হয়ে যায় সেই নিয়ে প্রশ্ন তুলছেন পীরত্ব সুফি সাহেব ও বনমসজিদ ওয়াকফ এস্টেট কমিটির সদস্যরা। সম্পত্তি না ওয়াকফের সম্পত্তি, এইটা নিয়ে যে ডিসপিউটটা আর কি, সেই ডিসপিউটটা কিন্তু আইদার সিভিল কোর্ট অথবা ট্রাইব্যুনাল কোর্ট। এখানে যেটা বিষয় আছে রেকর্ড অফ রাইট, এবার রেকর্ড অফ রাইটটা নির্ভর করে সিভিল কোর্ট বা ট্রাইব্যুনাল কোর্টের যে বিচারের ওপর। এবার অলরেডি একটা রেকর্ড তো হয়ে আছে, এবার সেই রেকর্ডকে যখন কারেকশানের জায়গায় যাবে তখন সেক্ষেত্রে ওনারা বলছেন যে আমরা ওয়াকফ অনুসারে এখানে আমাদের রাইট জন্মে গেছে, আমরা আসবো। আর এখানে আমাদের যেটা অন বিহাফ অফ দ্য অপোজিট পার্টি, যেহেতু এটা অলরেডি সিভিল কোর্টে রয়েছে এবং ওই ট্রাইব্যুনালের কোর্টে বিচারে আছে, এটা কমপ্লিট হবে। আর তার সাথে সাথে আরেকটা প্রশ্ন আছে, আজকের তারিখে ওনারা যে প্রেয়ার করেছেন সেই প্রেয়ারটার কোনো লিখিত প্রেয়ার আমরা এখন হাতে পাইনি, তার জন্য কোনো অবজেকশন দিতে পারিনি। আমি ভেতরে ছিলাম, যেটা বিএলআর সাহেব বারেবারে বলছে যে আপনারা যার ভিত্তিতে রেকর্ড করেছেন সেই কোনো একটা কাগজ আপনারা দেখান, আজ কোনো কাগজ দেখাতে পারলেন না। লিখিত জবাবের সাথে আমরা সমস্ত ডকুমেন্ট দেব, বারবার এই কথা বলেছি আমরা। অফিসের যে এইখানে যে শুনানি, সেই শুনানির সঙ্গে কিন্তু আমরা যেটা আদালতে যে শুনানি তার সঙ্গে কিন্তু একটু ডিফারেন্স আছে না। যখন মিউটেশন কেস যখন হয় তখন সেক্ষেত্রে ডকুমেন্ট দেখিয়ে কাজ হয়, কিন্তু যখন মিস কেস হয় সেক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্ট দুদিকে যখন বক্তব্য থাকে বক্তব্যটা সাবমিশন হিসেবে লিখিত সে দেওয়ার জায়গা থাকে, তো সেই হিসাবে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য ওনাদের বক্তব্যটা হাতে পেলে আমরা লিখিত জবাবটা দিয়ে সমস্ত ডকুমেন্ট দিতে পারবো। সামনে সোমবার জাজমেন্টের দিন রাখবে, আর ইন দ্য মিন টাইম যদি আমাদের বক্তব্যটা লিখিত আকারে যেটা দেওয়ার সেটা দেওয়ার অপরচুনিটি থেকে যাবে। তাই এদিন বিএলআর দপ্তরে সমস্যার সমাধানের জন্য হাজির হয়েছেন তারা। বিএলআর দপ্তর থেকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও বারবার সময় চাইছেন অপরপক্ষের উকিল। হয়েছিল যা তথ্য পরিবর্তনের রিপোর্ট দেখে দেখা যাচ্ছে যে 12,075 নম্বর একটা খতিয়ান যেটা শেখ লালনের নামে, যেহেতু সেখান থেকে তার ওয়ারিসে ফিরোজা বেগম এবং শেখ জনির নামে হয়েছে, তাহলে ওই খতিয়ান থেকে হয়েছে। এবার এই প্রপার্টিটা হচ্ছে প্রিভিয়াসলি পীরত্বর সম্পত্তি ছিল, সেটা কীভাবে হয়েছে সেটা জানা নাই। তবে একটা ওয়াকফের যে বোর্ডের যে চিঠি আছে সেই চিঠিতে আমাদের বলা হয়েছে, একটা ইসি নাম্বার আছে, 15 ইসি নাম্বারটা দিয়ে জানতে চান 15,500 কত যেন ইসি জানা নেই, ইসিটা দিয়ে 15,576 ইসিতে এটা ওয়াকফ প্রপার্টি হিসেবে ঘোষণা হয়েছে, 15,576, ঠিক আছে। এইটার উপর আমরা কেস স্টাডি করে একটা রিটেন পারমিশন চেয়েছিলাম, সেটার 51A4 একটা হিয়ারিং করে একটা ডিসক্লোজার করতে বলেছে, তার জন্যই আজকে হিয়ারিং ছিল। আজকে নিয়ে এটা তৃতীয় দিন, প্রথম হিয়ারিং হয়েছিল তখন দেখা গেল যে শেখ লালনার নেই, ওটা ওয়ারিসে ভেঙে গেছে, তাহলে ওদেরকে পার্টি করতে হয়। সেকেন্ড হিয়ারিং দিলাম 30 তারিখ, 30 দিন হঠাৎ করে ছুটি ঘোষণা হয়ে যায়, আবার আমরা নোটিশ করি, এটা আজকে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংটাই আজকে হলো। আগামী সোমবার বিএলআর এর পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই শিরোধার্য হিসেবে মেনে নেবেন দুই পক্ষই। বলতে বিগত 40 বছর ধরে আমরা ওটা ধান চাষ করছি, ধান চাষ করার পর আজকে 25 বছর আগে আমাদের বাবার নামে বর্গা পাট্টা হয়, বর্গা পাট্টা হওয়ার পর আমরা দীর্ঘদিন ধান চাষ করছি, ধান চাষ করিয়ে আসি। তারপরে আমার বাবার নামে, তারপরে ভাগচাষি মালিকরা বলে যে সম্পত্তিটা তোমরা কিনে নাও, যে ভাগচাষি মালিকদের কাছ থেকে আমার বাবা সম্পত্তি কিনেছিল, কেনার পর বর্তমানে আমার বাবার নামে রেকর্ড হয়, রেকর্ড হওয়ার পর তারপরে এইভাবেই চলে। তারপরে মনোমজিদ কিছু কমিটি আমাদেরই এলাকার লোক, তারা বলে যে এটা ওয়াকফের সম্পত্তি, আর যদি ওয়াকফের সম্পত্তি হয় সেটা কোর্ট বিচার করবে, আমি তার কোর্টের বাইরে যাব না, কোর্ট যেটা বিচার করে দেবে মাথা পেতে নেবো। বর্তমানে কোর্ট কেস পেন্ডিং আছে, বর্ধমান কোর্টে আছে, ট্রাইব্যুনালে আছে,
তারপরেও আমাদের যে বর্তমান ওয়াকাফ কমিটির যে সদস্যরা আছে তারা বিএলআর অফিসে একটা পিটিশন করেছিল আমাকে আজকে যে রেকর্ডটা সংশোধন করার জন্য, যে আমার লয়ার নিয়ে এসেছিলাম, যে বিএলআর অফিসে দেখি কথা হয়েছে জানি না, আমি তো দাঁড়িয়েছিলাম, তারপর সামনে সোমবার দিন উনি জাজমেন্ট দেবেন। সেটা আমি বলতে পারবো, আমি এটা বলতে পারবো, সেটা আমার বাবা বলবে, আমি বলতে পারবো, আমি বলতে পারবো আমার বাবার নাম ওয়ারিসের সূত্রে আমার নামে হয়েছে। এখন কত বছর আগে রেকর্ড করা হয়েছে? বাবার নামে রেকর্ড হয়েছে আজকে 20 বছর। বাবা ওই চারটে মালিকের কাছ থেকে কিনেছিল। বিএলআরবাবুকে দেবো, আগামী সোমবার জাজমেন্ট দেবেন, বিএলআরবাবু দেখে নেবেন, এবার যেটা ওনার সঠিক জাজমেন্ট হবে উনি দেবেন, যদি ওয়াকাফের সম্পত্তি হয় তাহলে ওয়াকাফ নিয়ে নেবে। আমরা কালাগেট বন মসজিদ থেকে এসেছি, আমাদের একটা ওয়াকফ সম্পত্তি আছে যার সিএস রেকর্ড, আরএস রেকর্ড থেকে শুরু করে ইসি নাম্বার, ইনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু আছে, এবং ওইখানে আমাদের ঈদগাহ, আমাদের নামাজ পড়া হয় 1 একর 57 শতক জায়গা। হ্যাঁ, সেই জায়গাটাকে রেকর্ডটা কাটিয়ে দিয়েছে, অন্যজনের নামে করে দিয়েছে, যারা দায়িত্ব আছে তারাই করবে, যারা দায়িত্ব থাকবে তারাই নিশ্চয়ই করবে। কালা এখানে বিএলআর অফিসেই রেকর্ডটা হয়, যখন বিএলআরআই করবে। এটা মোটামুটি রেকর্ডটা, ফার্স্ট রেকর্ডটা হয়েছে আপনার 2010 সালে, আবার একটা রেকর্ড করে দিয়েছে রিসেন্ট 1 মাস আগে, আবার রেকর্ড করে দিয়েছে, শেখ জনি এবং ফিরোজ আবিবি দুজনের নামে করে দিয়েছে। ওরা একজনা বাড়িতেই থাকে গৃহবধূ, আরেকজনা ব্যবসা ব্যবসা করে। সেটাই তো বুঝতে পারছি না কী করে করলো। তারপরে আবার ডিএলআরও ওখান থেকে অর্ডার আছে, ডিএলআর সাহেবের অর্ডার আছে যে যেই জায়গা পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য, তাও রেকর্ড কী করে হয়ে যায় উন্নয়নের নামে? আমাদের এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, লালন শেখ বলে কবিবাগানে একজন মুহুরির কাজগত করতে, ও জালিয়াতি করে নিজের নামে এলার রেকর্ড করিয়ে নিয়েছে, যে নিজের সম্পত্তি বলে বেচতে যায়। এলাকার লোকের যখন চোখে পড়ে ওটা মসজিদের সম্পত্তি বা পীরত্ব সম্পত্তি, তখন অবজেকশন দেয়, যে তখন খোঁজ নিয়ে দেখে যে এলার রেকর্ডটা হচ্ছে লালন শেখের নামে হয়ে গেছে, তখন আমরা বিএলআরকে অবজেকশন দিই বা ডিএলআর অফিসে যাই। ডিএলআর তখন বলে ওটা পয়সা খাইয়ে বা জালিয়াতি করে করেছে, কারণ সিএসআরএস রেকর্ড হচ্ছে ফিরোত্তর সুফি সাহেবের সম্পত্তি। এমনকি লালন শেখ যে বলছে আমি কিনেছি, লালন শেখ যার কাছে কিনেছে সেই মালিক হচ্ছে 1944 সাল 46 সাল 45 সালে তিনটে দলিলের ওপর সে জমিটা কিনেছিল, সে বিক্রি করছে লালন শেখকে। সেখানে সারা বর্ধমান জেলার খতিয়ান দাগ নাম্বার দেওয়া আছে বা আমাদের এই দলিলের মধ্যে ওই খতিয়ানটা দেওয়া আছে, কিন্তু আমরা মোট 30 বিঘে সম্পত্তির ওপর আমরা ওয়াকফ বোর্ডে 97-95 সালে ইনরোল করতে পাঠায়, তো 30 বিঘে সম্পত্তির মধ্যে তখন ওরা বেছে বেছে বার করে দেয় যে 1 একর 57 শত 801 দাগে আর 800 দাগে 600 মসজিদ, এইটা হচ্ছে ওয়াকফ, বাকি ব্যক্তিগত সম্পত্তি। এটা করে যাই 2 সালের পরে 3-4 সালে মনে হয় দলিল ফলিল করে, দলিলের কোনো হাতা মাথা পাওয়া যায় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।